কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি লেবুর বাগানে। লেবুর জাতটি হচ্ছে চাইনা থ্রি জাতের লেবু। পুরো 1.5 বিঘা একটি বাগান, অর্থাৎ প্রায় 50% একটা লেবু বাগান। কৃষক দু ভাই কৃষক চাষ করেছে। আপনাদেরকে একটু জাস্ট একটু দেখাতে চাই, মানে কি পরিমাণ লেবু ধরে আছে প্রতিটা থোকায় থোকায়। না জানি কতবার তোলার পরেও এত পরিমাণ লেবু এবং গাছগুলো এত, মানে মনে হবে যে এটা কোনো এক গহীন অরণ্যের মধ্যে ঢুকছে। আমি একটু ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে একদম বাগানের ভেতরে, গাছগুলোকে একটু দেখেন। আর প্রতিটায় লেবু আছে, প্রতিটা শাখার মাথায় অসংখ্য লেবু। মানে এত বেশি লেবু আমরা সচরাচর দেখি না। এই বছর আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে সাইট্রাস অর্থাৎ লেবু জাতীয় ফলগুলো, লেবু, মালটা, এগুলোর কেমন চাহিদা বাজারে গিয়েছে অসংখ্য। এবং প্রতিটা ডাল থেকেই গুটি কলমের মাধ্যমে চারা উৎপাদনের প্রক্রিয়া চলছে। যেটা দেখছেন এটা হচ্ছে গুটি, এটা মাটির একটা ধরনের ঢিপি। এই যে ক্লোজলি দেখলে হয়তো বুঝতে পারবেন, এখানে এই যে শেকড় গজানো শুরু করেছে, এখান থেকে কর্তন করে একটা নির্দিষ্ট সময়ে এই ডালটি রোপণ করলে আবার লেবু গাছ পাবেন, অসংখ্য লেবু। এবং এটা প্রতিদিন এটাতে লেবুটা দেখার জন্য, বাগানটাতে দেখার জন্য আসে অসংখ্য লেবু। প্রতিটা থোকায় থোকায় কি পরিমাণ লেবু থাকলে, এই যে দুটো লেবু তোলা হয়েছে আরও দুটো আছে, অসংখ্য লেবু প্রতিটা থোকায় থোকায়। কেন যেন মনে হচ্ছে লিচু বা পেয়ারা মতো লেবু ধরে আছে, অসংখ্য লেবু। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাণিজ্যিক ভিত্তিতে থাই থ্রি একটি খুবই সফল একটি জাত। আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা নিঃসন্দেহে থাই থ্রি বাগানটা করতে পারেন। যে দেখুন, যে দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুটি কলম করা হচ্ছে, 4টা গুটি কলম। প্রতিটা গাছেই সেরকম অসংখ্য কলম করা হয়েছে। মানে অবিশ্বাস্য। দর্শক যারা দেখছেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমাদের আর কি, এবং এই বাগানটাতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বাগানে। সাথেই থাকুন।